টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য তথা গোপি বহু এবে চর্চারে, নিজের কাম সহ ব্যক্তিগত জীবনকে নিয়ে মধ্য বেশ চর্চারে রয়েছে। তবে এর মধ্যে যে ফটোটি ভাইরাল হচ্ছে তাকে দেখা সমস্ত আশ্চর্য। টিভি অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী দেবলীনা বিবাহ করেছেন, কথাটা একদম সত। বুধবার ইনস্টারে তাঁর হলদি রসমর ফটো ভাইরাল হয়েছিল, আর বুধবার দুলহান বেশের ফটো মধ্য ভাইরাল হয়েছে, যেউতিরে দেবলীনা বেকরে মঙ্গলসূত্র, হাতরে চুড়ি ও মেহেন্দি লগাইতিবা দেখা যাইছি। দুইজনক হাতরে এঙ্গেজমেন্ট রিং মধ্য আছে। প্রথমে সে কাহাকু বিবাহ করিছন্তি সন্দেহ ঘেরে থিলা। কিয়ে কহুতলা মিউজিক ভিডিও পাই এভলি লুক তো, আউ কিয়ে কহুতলা বিশাল সিংকু বিবাহ করিছন্তি, কারণ প্রথমে দেবলীনা এ বিষয়ে কিছু কনফার্ম করি নথিলে। ভাইরাল হওয়া ভিডিওরে দেবলীনা ভট্টাচার্য এবং বিশাল সিং নিজ সোশ্যাল মিডিয়া আকাউন্টে পোস্ট করেছেন। দেবলীনা এবং বিশাল নিজ নিজ ইনস্টাগ্রাম আকাউন্টে সমান ভিডিও পোস্ট করেছেন। সেপরে অভিনেত্রী সাং এবং ফ্যান্স মধ্যে কিছু ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেউতির বিশাল দেবলীনা নিজ হাতরে হলদি লগাউছেন। এই ফটো ও ভিডিও সামনাকু আসবা পরে ফ্যান্স মানে আশ্চর্য হয়েছিল। সন্ধ্যায় দেবলীনা নিজ বিবাহ রহস্যর পর্দা হটাইছেন। সে কইছেন, বিশাল মোর বহুত ভালো বন্ধু এবং এহা কোনসি মিউজিক ভিডিও নহে, মো বিবাহর ফটো। তবে ইনস্টারে এক পোস্ট অনুযায়ী দেবলীনা শাহানবাজ শেখ বিবাহ করেছেন। পেশারে সে হচ্ছেন জনে জিম ট্রেনর। উভয় পরস্পরক জিম্রে ভেটিলে, পরে দুইজনক মধ্যে বন্ধুতা হয়েছিল। থরে শুটিং সেট্রে দেবলীনা আহত হয়েছিলেন, তাঁর বন্ধু তাঁর বহু সাহায্য করা সহ বহু সেবা মধ্য করে। এতে দেবলীনা তাঁর দিল দিয়ে বসলে। শাহানবাজ স্বভাব তাঁর পছন্দ আসছিল, দুহে পরস্পরক বর্ষ বর্ষ ধরে ডেট করে আসুলে। এবে উভয় জীবনসাথী ভাবে পরস্পরক বাছি নিয়েছেন বলে জনাপড়ছে। ব্যুরো রিপোর্ট, অর্গাস নিউজ।